বন্ধুরা, আমরা জিপে ওয়ালটেট ক্যাশিং কীভাবে করবো সেটা আমি তোমাদেরকে এখানে দেখাবো। এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে দেখো এই যে জিপে, এখন আমি কি করব, এই জিপেতে আমি লগ ইন করবো। এখন লগ ইন করার পর এখানে আমার এই যে এখানে একটা হচ্ছে কার্ড, একটা হচ্ছে মোবাইল ওয়ালটেট, একটা হচ্ছে অনলাইন ব্যাংকিং। আমরা এখান থেকে কী করতে পারবো, আমরা এখানে যদি কার্ডে ঢুকি, আমরা এখান থেকে যে ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে অথবা আমেরিকান এক্সপ্রেস আছে, আমরা এখান থেকে কিন্তু ওই কার্ড থেকে আমরা টাকাটা জিপে ক্যাশ ইন করে নিয়ে আসতে পারবো। এখন এখানে হচ্ছে যে আমরা এন্টার জিপি ওয়ালটেড নাম্বার, আমরা কোন নাম্বারে টাকাটা আনবো, আমরা কী ভিসা কার্ড থেকে আমরা এই নাম্বারে টাকাটা আনবো। তাহলে এখানে আমরা কী করবো, যে এন্টার অ্যামাউন্টে দিয়ে এরপর আমরা এখান থেকে ডেবিট কার্ড, তারপর আমাদের হচ্ছে কি এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো, অথবা যে আদার্স আছে আদার্স থেকে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে যে রিফিল ওয়ালটেড। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখান থেকে যে মোবাইল ওয়ালটেড থেকে কীভাবে আমরা আনবো সেই টাকাটা আমরা এখানে তোমাদেরকে দেখাবো। এখানে মোবাইল ওয়ালটেড যদি আমি দুঃখী, এখানে দেখো এন্টার জিপি ওয়ালটেড নাম্বার এবং এন্টার হচ্ছে অ্যামাউন্ট, আমরা কত অ্যামাউন্ট দিয়ে আনবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে হচ্ছে যে আদার্স এবং এটা হচ্ছে যে রকেট, আমি ডাচ বাংলা থেকে আনতে যদি আনি তাহলে এখানে রকেট এবং আদার্স, কোনো যদি কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে আনি তাহলে এটা হচ্ছে আদার্সে গিয়ে আনতে হবে। এখন আরেকটা হচ্ছে এখানে যে মোবাইল অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং হচ্ছে আমাদের যে অনলাইন ব্যাংকিংগুলো আছে আমরা ওই ব্যাংক থেকেও এখানে টাকাটা আনতে পারবো। এটা হচ্ছে যেমন IBBL এবং এটা হচ্ছে AB ব্যাংক, আমরা এই দুইটা ব্যাংক থেকেও আমরা সরাসরি আমাদের যে অ্যাকাউন্টে টাকাগুলো আছে সেখান থেকেও আমরা আনতে পারবো। এখন আমি যেটা নিয়ে ভিডিও তৈরি করতে সেটা হচ্ছে মোবাইল ওয়ালটেট থেকে কীভাবে আনবে সেটা আমি তোমাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে তার আগে আমার এই চ্যানেলে তোমরা যারা নতুন আসছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রকেটে। এখন রকেটে গিয়ে আমি এখানে আমার যে আইডিটা আছে আমি এটাকে লগ ইন করে দিলাম। লগ ইন করে দেওয়ার পর এখানে আমি এখানে ট্যাপ টু ব্যালেন্স দেখব, এখানে আমার ব্যালেন্স আছে এখানে 6,006 টাকা। তাহলে আমি কি করব, এই রকেট থেকে টাকাটা আমি ট্রান্সফার করে নিয়ে যাব এই জিপের ওয়ালটেডে। এই জিপের যে ওয়ালটেডে আছে এখানে আমি এটাকে নিয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই যে মোবাইল ওয়ালটেডে আমি চাপ দেবো। চাপ দেওয়ার পর আমি অলরেডি আমার এই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে দিয়েছি এন্টার জিপি ওয়ালটেড নাম্বারে। দেওয়ার পর আমি এখানে কী করবো, যে এন্টার অ্যামাউন্ট আছে এখানে আমি এখানে যেমন একটা অ্যামাউন্ট বসিয়ে দিয়ে দিই, যেখানে ওখানে আমার আছে 6,006 টাকা। তাহলে এখান থেকে আমি কী করবো, যেমন 2,000 টাকা আমি ওয়ালটেডে আনবো। আনার পর এখানে আমি কী দেবো, এখানে এখানে যে এই যে আদার্স আছে আদার্স আছে, চাপ দেওয়ার পর আমি এখানে এই যে আদার্সে দিলাম এবং অ্যামাউন্ট দিলাম, আগে নাম্বারটা তো আগে দেওয়ার ছিল, তাই আমি এখন এই যে রিফিল ওয়ালটেডে আমি এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে আমাদেরকে কী করবে, সরাসরি এখন ওয়ালটেড ক্যাশিনের জন্য আমাকে সফটওয়্যার দিয়ে নিয়ে যাবে। পরবর্তী স্টেপে নেওয়ার পর আমরা অপেক্ষা করব পরবর্তী স্টেপের জন্য। হ্যাঁ, পরবর্তী স্টেপে চলে আসছে। এখানে এখানে আমার তিনটা অপশন আছে, একটা হচ্ছে কার্ড, একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, একটা হচ্ছে নেট ব্যাংকিং। এখন আমরা এখানে হচ্ছে যে কার্ডে হচ্ছে এখানে যদি ভিসা কার্ড থাকে, মাস্টার কার্ড থাকে অথবা আমেরিকান এক্সপ্রেস বা আধার কার্ড থাকে, ওখান থেকে আমরা এই টাকাটা এখানেকে উইথড্র করে নিয়ে আসতে পারবো। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে মোবাইল ব্যাংকিংয়ে কাজ করব। এখন মোবাইল ব্যাংকিংয়ে এখানে আমাদের দেখো এখানে রকেট আছে, নগদ আছে এবং ইসলামী ব্যাংক এটা আছে এবং এবি ব্যাংক আছে। তা এখানে আমাদের যে টাকাটা আছে এখানে আমরা দেখিয়েছিলাম যে আমাদের টাকাটা আছে রকেটে, রকেট পার্সোনালে, এটা কি এজেন্ট থেকে হবে না, এটা পার্সোনাল সিম থেকে, পার্সোনাল থেকে টাকাটা আমরা নিয়ে আসতে পারবো, আমাদের জিপিতে নিয়ে আসতে পারবো। রকেট পার্সোনাল থেকে আমরা জিপিতে নিয়ে আসতে পারবো অথবা নগদ পার্সোনাল থেকে আমরা জিপিতে নিয়ে আসতে পারবো। ইসলামী ব্যাংকের যেই এমক্যাশটা আছে ওখান থেকে আমরা পার্সোনাল থেকে আমরা জিপিতে টাকাটা নিয়ে আসতে পারবো। এখন আমি নিয়ে আসবো কোথা থেকে, এই রকেট থেকে টাকাটা জিপিতে নিয়ে আসবো। তা আমি এখানে রকেটে সিলেকশন করে দিই, রকেটে সিলেকশন করে দেওয়ার পর এখানে আমরা একটু অপেক্ষা করব। এখন এখানে আমাদের পরবর্তী স্টেপটা নিয়ে আসছে, এখন এখানে সে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখানে এটা নিয়ে আসছে। এখন আমার এখানে যে হচ্ছে মোবাইল, এই হচ্ছে যে মোবাইল অ্যাকাউন্ট ইনফরমেশান আমাকে এখানে দিতে হবে। এখন এখানে আমি কী দেবো, আমার
মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেব। যে নাম্বার থেকে আমি টাকাটা নিয়ে আসবো সেই নাম্বারটা এখানে আমি বসিয়ে দেব। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পর আমি এখানে কি করব, আমার এই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেব। আমার যে পিন নাম্বারটা আছে এখানে, আমাদের এই পিন নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। প্রথমে আমি আমার মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এখানে, যেহেতু আমাদের ডাচ বাংলা আমাদের সংখ্যা হবে, ডিজিট হবে একটা, বাড়তি হলে আমাদের 12 ডিজিট দিতে হবে। আমি পুরো বাজেট 12 ডিজিট দিলাম এবং এখানে আমি পিন নাম্বার দেব। এখন আমি পিন নাম্বার দেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমি কি করব, পিন নাম্বার দেব, সাবমিট যে একটা অপশন আছে না, আমরা এই সাবমিটে চাপ দিই। সাবমিটে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখানে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার আমাদের একটা সিকিউরিটি কোড নাম্বার আসবে। এই যে আমার এখানে একটা সিকিউরিটি কোড আসছে 577127। তাহলে এখানে আমাদের 577127, আমি এখানে এই সিকিউরিটি কোডে এই সিকিউরিটি কোডটা আমি এখানে এন্ট্রি করে দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করব, এই যে গোটা অপশন আছে, এই যে ঘো, এই ঘোতে আমি এখানে চাপ দিয়ে দেব। গোতে দেওয়ার পর এখানে আমার কি করবে, এটা প্রসেসিং করে পরবর্তী স্টেপটা সাকসেসফুল করে দেবে। এই যে দেখেন আমার এখানে নোটিফিকেশন চলে আসছে এবং এখানে লিখে দিছে যে ইউর ওয়ালটেড রিফিল ইজ সাকসেসফুল, ইউর ওয়ালটেড রিফিল ইজ সাকসেসফুল। এখানে আমার এখানে টাকাটা চলে আসছে। এখন আমি কি করবো, ব্যাক টু দ্য হোমে যাব। ব্যাক টু দ্য হোমে গেলে এদের ওয়ালটেড সাকসেসফুলি 2000 টাকা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আমার কিন্তু পুরো ব্যালেন্স ছিল 911 টাকা, 911 টাকা ছিল। এখন আমি 2000 টাকা আনার পর কত হয়েছে, 2911 টাকা জমা হয়েছে। এখন আমি যদি আমার যে ডাচ বাংলা এটা আমি 6000 টাকা যেখানে আমি অ্যাকাউন্টে চেক করে গেছি, এখন এখানে যদি আমি যে ট্যাপ টু ব্যালেন্সে এখানে যদি আমি টাচ করি, তাহলে এখানে দেখেন আমার এখানে কত টাকা আছে, 6006 টাকা আছে। কারণ আমার এখানে ছিল 6006 টাকা। তাহলে আমি এখানে কি করছি, 2000 টাকা আমি জিপে ওয়ালটেড ক্যাশিনে নিয়ে গেছি। ওখানে নিয়ে যাওয়ার পর কী হয়েছে, আমার 2000 টাকা এখান থেকে ওখানে চলে গেছে। এটা আমি আপনাদেরকে সরাসরি এটা এখানে দেখিয়ে দিলাম। এখন আমি যদি এখানে চলে যাই, গিয়ে যদি মিনি স্টেটমেন্টে যাই, তাহলে এখানে আমি দেখবো এই যে আমার যে 2000 টাকা আমি এখানে নিছি, 30/9/2020। তা এভাবে আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের জিপে ওয়ালটেডে আমরা এই যে ওয়ালটেড ক্যাশিন আমরা এখান থেকে অন্য অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের জিপে ওয়ালটেডে টাকা নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দিবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং কমেন্ট করবে। যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই সমস্যার সমাধান করতে